আজকে তোমরা মনে মনে করছো দাদু মারা যাবে দাদি মারা যাবে ঠাকুমা মারা যাবে দিদি মারা যাবে দাদা মারা যাবে আমরা যুবক মরবো না ও যুবক রে কত যুবক চলে গেল আমাদের বহরমপুর গতকালকের একটা ঘটনা আপনাদেরকে বলি রে যুবক ও মুসলমান আপনার গাড়িতে ফ্যামিলি নিয়ে নদী পার হয়ে গঙ্গা পার হয়ে পার থেকে পার যাচ্ছিল আল্লাহর কুদরতের কি ইশারা আমার আল্লাহ গোটা ফ্যামিলিটাকে ব্যান করে দিল গতকালকের ঘটনা আমাদের বহরমপুর সদরে আজকে নিয়াত করুন বাড়িতে গিয়ে চিন্তা করুন কদিন বাঁচবো কদিনের জিন্দেগি একবার কবরকে স্মরণ করুন কবর বড় কঠিন কি গো কবর বড় কঠিন কিনা জোরে বলুন অনেকের বাপ মা চলে গেছে আপনাকেও চলে যেতে হবে রাসূলুল্লাহ বলেছেন যারা কবরকে বেশি বেশি করে স্মরণ করে তার দ্বারাই কোনোদিন মানুষের হক নষ্ট হতে পারে না তার দ্বারাই চুরি হতে পারে না তার দ্বারাই সুদ ঘুষের ব্যবসা হতে পারে না তার দ্বারাই চুরি চিন্তায় হতে পারে না তার দ্বারাই মানুষকে ঠকানো ব্যবসা হতে পারে না কবরের কথা চিন্তা যারা করবে বদল আছে না এ মুসলমান কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদর ভালোবাসা ভেঙে যাবে বাসা ও দুর্গণ যৌবন ফুরাইয়া যাবে চৌবনে লাগবে ভাটি ওই যে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও তুমি কার ধমক দিবা তুমি কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও কার ধমক দিবা তুমি কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে কন্দন ওই যে ডাকিতেছে তোমায় কবরের ও সুন্দর করে সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও দুর্গণ যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি প্রতিদিন ডাকে ও যুবক তরুণের দলের শোনে না আজকে তোমরা মনে মনে করছো দাদু মারা যাবে দাদি মারা যাবে ঠাকুমা মারা যাবে দিদি মারা যাবে দাদা মারা যাবে আমরা যুবক মরবো না ও যুবক রে কত যুবক চলে
চলে গেল আমাদের বহরমপুর গতকালকের একটা ঘটনা আপনাদেরকে বলি রে যুবক ও মুসলমান আপনার গাড়িতে ফ্যামিলি নিয়ে নদী পার হয়ে গঙ্গা পার হয়ে পার থেকে ওপার যাচ্ছিল আল্লাহর কুদরতের কি ইশারা আমার আল্লাহ গোটা ফ্যামিলিটাকে ব্যান করে দিল গতকালকের ঘটনা আমাদের বহরমপুর সদরে মুসলমান মাটিতে যুদ্ধ চলছে রে বাবা চলছে কি চলছে না জোরে বলুন এই চলছে না জোরে বলুন ফিলিস্তিনের যুদ্ধ চলছে ইসরায়েলের ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিনকে কিছু ঘর বাড়ি বিল্ডিং বালা খানা অনেক মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদের অনেক ঘর বাড়িকে তছনছ করে দিয়েছে গত পরশু দিনের নিউজের একটা ঘটনা শুনেন আল্লাহর কুদরতের মালিক আল্লাহ সবের মালিক আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ যিনি আসমান জমিনের মালিক তিনি কুল কায়নাতের মালিক সেই আল্লাহ কত বড় কুদরতের মালিক ওই ঘরের তল থেকে 38 দিনের মাথাতে একটা দুই বছরের শিশু বাচ্চাকে বের করা হলো কিন্তু দেখছে 38 দিনের মাথাতে ওই শিশু বাচ্চাটা ফিলিস্তিনের মাটিতে আল্লাহ 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 করে আল্লাহকে ডাকতেছে সুবহানাল্লাহ আজ আমি মুসলমান আপনাদেরকে বলি বাপরে আল্লাহ বলে বান্দারে আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব আর আমি যখন তোমার হয়ে যাব গোটা পৃথিবী আমি তোমার হাতের তলায় এনে দেব তাই মুসলমান দরদীপ আল্লাহওয়ালারা দিনওয়ালারা ঈমানওয়ালারা আমরা মুসলমান আজ আছি কাল চলে যাব কখন আছি কখন চলে যাব জীবনের কোন মূল্য আছে দরবনের মূল্য আছে বিশ্বাসের বিশ্বাস নাই বাড়ি চলে গেলেন আজকে আপনার নাম আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জব্বার আব্দুল গাফফার আব্দুল সোমান আব্দুর রহিম কত সুন্দর নাম ফজরের পরে আপনার জন্য মাইকে লাল হয়ে গেল মায়াপুরের মাইকে বলে অমক সময় অমক জন মারা গেছে অমক লাশ অমক টাইমে মৃত্যু মাটি দেওয়া হবে আর আপনার নাম করবে না কিন্তু বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে চোখটা বন্ধ করে শুয়ে গেলেন চোখটা যদি খুলে যায় হোক আর চোখটা যদি বন্ধ হয়ে যায় চিরকালের জন্য চলে যেতে হবে দুনিয়ার মায়া ফেলে দিয়ে চলে যেতে হবে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা আজকে যাদের জন্য দুনিয়া দুনিয়া করে আপনি ছুটে বেড়ান মানুষের হক নষ্ট করে দেন মানুষের টাকা পয়সাকে লুট করে খেয়ে নেন মানুষের চিন্তায় করে খেয়ে নেন ব্যবসাতে ফাঁকি দিয়ে চুরি করে লুটপাট করে ইনকাম করে নেন কিন্তু আমার আল্লাহ দেখে কিয়ামতের দিন আল্লাহ বলবে যারা তাদের জন্য তুমি কামাই করেছিলে হারাম কামাই করেছিলে মানুষের হক নষ্ট করে দিয়েছিলে আজকে তাদের কাছে একটা করে নেকির জন্য যাও আমার আল্লাহ কোরআনে বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন আপনাকে কেউ চিনতে পারবে না আপনার বন্ধু আপনাকে চিনতে পারবে না আপনার ভাই আপনাকে চিনতে পারবে না আপনার ছেলে আপনাকে চিনতে পারবে না আপনার মেয়ে আপনাকে চিনতে পারবে না আপনার বিবি আপনাকে চিনতে পারবে না একটা জাররা পরিমাণ নেকি দিয়ে আপনার বোঝা বহন করবে না দুনিয়ার জমিনে যদি আপনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ভালো আমল ভালো কাজ করে যান রে বান্দা আল্লাহ আপনার জন্য কবরে সুখময় দিয়ে দেবে পরকালে আল্লাহ সুখময় জায়গা দিয়ে দেবে তাই মুসলমান দরদি আমাদেরকে ব্যবসা করুন বাণিজ্য করুন ঠিক আছে কিন্তু আপনি যদি আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে আল্লাহর টাইম যে নামাজ দিয়েছে নামাজকে শেষ করে দিয়ে হুকুমকে শেষ করে দিয়ে যদি দুনিয়ার পিছনে ছুটে পড়ার লোভ লালসার পিছনে ছুটে পড়ার আপনার পরকালটা কামিয়াবি হবে না আপনার পরকালটা অন্ধকার কবরটা অন্ধকার হয়ে যাবে আজকে দুনিয়ার বাড়িতে দেখুন
কারেন্টের লাইট চলে যায় অন্ধকারে কিছু দেখা যায় না কি গো থাক না অন্ধকারে কিছু দেখা যায় না আমরা হাঁচড়ে বেড়াই লাইট খুঁজে বেড়াই মোবাইলে টর্চ মারি মেরে আমরা ঠিক হই লাইটটা অন্ধকার হয়ে যায় কিন্তু দেখবেন কবর কোন লাইট নাই কোন জিনিস নাই পুরো কবরটাই অন্ধকার না আপনাদের মায়াপুরের লোকেরা মানুষ মারা গেলে কবরের ভিতরে লাইট দেয় নাকি কি গো লাইট দেয় নাকি লাইট দেয় না লাইট বিশ্বের কোথাও দেওয়া হয় না অন্ধকার ছাগা অন্ধকার কূপ ডানে বায়ে নিচে ওপরে সব অন্ধকার সেই অন্ধকারে একাই থাকতে হবে আহ তা আমি আপনাদেরকে বলবো ওই কবরটাকে আলোয় আলোকিত করতে হলে ওই কবরটাকে নূর দিয়ে ভরতে হলে ওই কবরটাকে সুখময় করতে হলে ওই কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিতে হলে ওই কবরটাকে জান্নাতের জায়গা বানাতে হলে ওই কবরটাকে আলোয় আলোকিত তৈরি করতে হলে আপনাকে দুনিয়ার জমিনে হালাল রুজি কামায়ের ব্যবস্থা করতে হবে আপনাকে দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করলে হবে না দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম এবং বিধান এবং নবীর তরিকাকে জীবনের মধ্যে ফিট করতে হবে যদি ফিট করতে পারে ওই কবরটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুখময় জায়গা তৈরি করে দেবে বাপ আল্লাহ আমাদের সকলকে দ্বীনদার ঈমানদার কলমাওয়ালা ঈমানওয়ালা মসজিদ মুখী দিন মুখী পানার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটা কথা বলি আমি দোয়া করব আমার হাবিব সাহেব বন্ধুবর্গ মহব্বতের মানুষ তিনি দোয়া করবেন আমি বলবো হুজুর আপনি নিজে দোয়া করবেন আপনি ইমাম সাহেব আপনার হক দোয়া করা যেহেতু আপনি এখানকার ইমাম নাকি ইমাম সাহেবের হক আছে দোয়া করুন তো দোয়া টক করতে হবে না কিছু তাই আমি আপনাদেরকে বলবো আর একটা বার একটা কথা বলি আমার বক্তব্য এটি আল্লাহ কোরআনে বলেছেন শুনলেন ভালো করে মানুষকে খারাপি রাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটফারি সব থেকে বাঁচাতে পারে কে পারে জোরে বলুন নামাজ নামাজ পারে না পারে না নামাজ যদি নামাজের মতো হয় কিন্তু আমাদের নামাজ তো বাবজি মসজিদে যেতে দেরি তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে আসতে দেরি নাই যদি ইমাম সাহেব দু মিনিট দেরি করে ফেলে তো মৌলভি সাহেবকে ইমাম সাহেবের দিকে চোখ রাঙিয়ে কথা বলে অনেকে বলে না বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই কিচ্ছু নাই টাইম পার হয়ে গেল কোনো টাইমে দেখ নাই ঠিক বুঝতে পারলেন আমার কথা বলে না বলে না আপনাদের দেশে বলে না আপনাদের দেশে বলে না কিন্তু অন্য অন্য জায়গাতে বলে এই বাবা বলে ইমাম সাহেবের উপর কথা চলে কিন্তু বাবজি আমার সোনার লালেরা কোরআন বলেছে যদি তোমার যদি নামাজ যদি নামাজের মতো হয়ে যায় সেই দিন আমি আপনাদেরকে আগে শোনাইনি রমজান মাসে নামাজ পড়ছিলাম তারাবির টাইমে কারেন্ট চলে গেল তো নামাজের মধ্যে যার যা কারেন্ট চলে গেল নামাজ চলছে একই বুঝলে এক রেখাত হয়েছে তারাবির নামাজ এক রাকাত হয়ে গেছে দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেল তো নামাজের মধ্যে বলে আজ যা শালা কারেন্ট চলে গেল রে এ বাবা এই নামাজ হবে এই কথা বলে নামাজ হবে এই নামাজ হবে না আর আল্লাহর নবী বিশ্ব নবী বারংবার একটা কথা বলেছেন তিনি সাহাবাদের কথা বলেনি গা আপনার লাতি লাতি লাতির কথা বলেনি ছেলে মেয়ের কথা বলেনি জামাইয়ের কথা বলেনি তিনি একটা বারংবার বলে গেছেন আমার সাহাবারা নামাজ আমার উম্মতরা নামাজ 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 বারংবার তিনি বলেছেন কেননা বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে শেষ লগ্নে শেষ মুহূর্তে নবীজি দুনিয়া থেকে বিদায় প্রচন্ড বুকে যন্ত্রণা মাথায় যন্ত্রণা সহ্য হয় না আল্লাহর নবী মা আয়েশা আল্লাহর নবী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে তিনি শুয়ে আছেন হঠাৎ করে নবীজি বললেন আয়েশা এটা কোন সময় বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো আসরের টাইম বলে নামাজ হয়ে গেছে নাকি জামাত বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সমস্ত সাহাবার অপেক্ষায় রয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত না যাবে সাহাবার নামাজ আদায় করবে না আল্লাহ নবী বলেন আয়েশা
সাহাবাদেরকে বলো তোরা জামাতে নামাজ আদায় করে নে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে সমস্ত সাহাবার নামাজ আদায় করলেন। সমস্ত সাহাবাদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাউ মা করে কাঁদতে লাগলেন। সাহাবারা বলেন কি ব্যাপার, সবাই তো বসে আছে কেউ কান্না করে না, আবু বকর কেন কান্না করে? আবু বকর বুঝতে পেরেছে আমরা নবীজির পিছনে নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম। বিশ্ব নবী তার নবী মা আয়েশাকে বললেন, আয়েশা রে আমার মাথাটা নিচু করে দাও। আয়েশা মাথাটা নিচু করা হলো, নবীজির দুই চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। বিশ্ব নবীর বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখে পানি কেন একটু দাগ করে বলুন গো নবী। বলে আয়েশা, রে এ পানি আমার দুঃখের নয়, এ পানিটা হলো আমার সুখের পানি রে আয়েশা। বলে ইয়া রাসূলুল্লাহ, সুখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে নবী গো, একটু সুখের কি করে আপনি বলুন। বলে আয়েশা, রে এই নামাজের জন্যে আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি। নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি কিসের জন্য গেলেন? নামাজের জন্য, ইসলামের জন্য। আপনারা মায়াপুরের একটা লোক হাত তুলে বলেন তো, ইসলামের জন্য বাড়ি না, ইসলামের জন্য নামাজের জন্য আমি আমার জীবন দিয়েছি, আমার বিবি বাচ্চাকে বিয়ে করে দিয়েছি, এমন কি আমার সন্তানকে আমি এতিম করে দিয়েছি। এরকম মায়াপুরের একটা নজির পাওয়া যাবে? নিজের জায়গা ছেড়ে দিয়ে, কিন্তু আজকে এই নামাজ, নামাজের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন কোথায়? বদল আছে না? আজ নবী গো আমার ভানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘড়াইয়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, আবির দু চোখ নিভে যায়।
হবি গো আমার গড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা মুসলমান দরদি এই নামাজের জন্য ইসলামের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত বিধানকে টিকিয়ে রাখার জন্য নবীর জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহ ওয়ালারা আসুন আমরা যারা নামাজ পড়িনি মনে মনে করছি পড়ব সময় হো টাইম হো এ বাবা টাইম যে আজরাইল কখন আপনাকে আমাকে দিবে না কেড়ে নেবে তখন আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবেন আপনারা এ বাবা কেউ যদি জানতো যে অমুক জন বাজবে অমুক জায়গাতে গেলে মরে যাবে সে কখন ওখানে পৌঁছাতো জোরে বলুন মৃত্যু দায়িত্ব কার এ বাবা মৃত্যু দায়িত্ব কার আল্লাহর হাতে আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মারতে পারবে না আচ্ছা বলুন তো রুজির মালিক কে আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব আল্লাহ বললেন রুজির মালিক আমি আমি যাকে রুজি দেব সে রুজি পাবে যাকে রুজি দেব না সে কোনোদিন রুজি পেতে পারে না আজকে অনেক মানুষ অনেক মানুষ হাড় ভাঙা মেহনত করে জি হ্যাঁ আমার দরদে মুসলমান রুজির মালিক আজকে আমরা অনেকেই মনে 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 ভাবি বকিস নি আমি আছি বলে তোর বাড়িতে দুটো ভাত জোটে অনেকে বলো না বলো না আমি না থাকলে তুই খেতে পারতিস নি বলে না বলো না এই কথা বলো না কেন কিন্তু আল্লাহ বললেন শোন আমি যাকে খাওয়াবো পৃথিবীর কেউ তার খাবার বন্ধ করে দিতে পারবে না আর আমি যাকে খেতে দেব না পৃথিবীর কেউ নাই তাকে খাবার ফিরিয়ে দিতে পারে আমাদের মুর্শিদাবাদ জেলায় আপনাদেরকে শুনিয়েছি এর আগে আমি বলেছি পশ্চিমবঙ্গের ভিতরে নাম করা মানুষ ধনীদের ভিতরে উনি পাঁচ নম্বরের মধ্যে পড়বেন পশ্চিমবঙ্গে আল্লাহ এত সম্পদ দিয়েছে এত পয়সা দিয়েছে এখনো আছে হাজার হাজার টাকা যাকাত গোটা পশ্চিমবঙ্গের মাদ্রাসা মসজিদ গুলাকে দেয় মাদ্রাসা গুলাকে দেয় বড় বড় আপনার স্কুল কলেজ রয়েছে মিশন রয়েছে আমরা নিজে কানে শুনেছি তাকে আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিল ডাক্তার বলল তুমি বিছানায় শুবে না আর তোমার জন্য খাবার হবে না শুকনো মুড়ি খেয়ে থাকতে হবে এ বাবা আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে বলি পয়সা সম্পদ দিয়েছে বলি আল্লাহ আপনাকে গাড়ি বাড়ি দিয়েছে বলি আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন জোরে বলুন পারবেন কখনোই নয় হ্যাঁ আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে এটা শুকরিয়া আল্লাহর শুকরিয়া করুন কৃতজ্ঞতা আদায় করুন কিন্তু আমরা আল্লাহর কৃতজ্ঞ শুকরিয়া আমাদের ভিতরে কোরআন বলেছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলুন তারা যেটা পাবে আল্লাহর রাস্তায় তারা শুকরিয়া আদায় করতে খবরদার তারা যেন না শুকরিয়া করে যদি তারা না শুকরিয়া করে তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে এই মুসলমান আল্লাহ কথা আমরা এত শুনি আজকে আমাদের ভিতরে বলুন তো বিশ্বের ভিতরে কত রকমের ধর্মের মানুষ আছে বহু ধর্মের মানুষ কিন্তু সমস্ত ধর্মের ভিতরে সবথেকে কালচার সবথেকে বায়ান সবথেকে লেকচার সবথেকে আপনার বর্ণনা বেশি করা হয় কোন ধর্মে জোরে বলুন ইসলামে কিন্তু এত বয়ান বক্তব্য ইমাম সাহেবরা প্রত্যেক দিন তো তাদের একটা গদ তৈরি আছে জুম্মার দিন 15 মিনিট 20 মিনিট বক্তব্য রাখতেই হবে না হলে ইমামতি করতে দিবে না বলে মৌলবি কিছু জানে না কে ঘর ধরে বের করতে বুঝতে পারলেন না বললেন ইমাম সাহেবরা প্রতিদিন বলে প্রতি জুম্মায় বলে তারপরও এই জাতি শুনে না
আজকে বলুন মুসলমানদের পরিস্থিতি আরো দিনটা সামনে আসছে বড় খারাপ আরো কঠিন আপনি আপনার ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ান আমি বাধা দেব না ছেলেকে ইংলিশ ম্যান বানান বাধা দেব না মাস্টার বানান আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে সম্পদ দিয়েছে অবশ্যই আপনি ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান কোনো ব্যাপার নেই কিন্তু আপনার ছেলেকে নামাজ থেকে বঞ্চিত রাখবেন না আপনার ছেলেকে কোরআন থেকে বঞ্চিত রাখবেন না আপনার ছেলেকে জায়েজ না জায়েজ থেকে বঞ্চিত রাখবেন না আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আপনার সম্পদের কি দাম কি মূল্য আছে যে সম্পদ আল্লাহর দ্বীনের কাজে লাগে না ইসলামের কাজে লাগে না সম্পদ যে সম্পদ আল্লাহর দ্বীনের কাজে হেফাজত হয় না এই বাবা আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান মেয়েকে কোরআনওয়ালা বানান আজকে আপনার ছেলে মেয়েকে ইসলাম স্কুলে পড়ার জন্য প্রাইভেটের মাস্টার দিই আমরা দিনা দিনা জোরে বলুন কি কথা বলেন না কেন ইংলিশের মাস্টারকে আলাদা পয়সা দিই অঙ্কের মাস্টারকে আলাদা দিই বাংলার মাস্টারকে আলাদা পয়সা ব্যবহার করি কিন্তু মায়াপুরের লোক আল্লাহ তো আপনাদের ভালো রেখেছে পয়সা সম্পদ দিয়েছে বুকে হাত দিয়ে বলুন হুজুর আমি আপনাকে মাসে 5000 টাকা দিতে চাচ্ছি আপনি আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন কোরআন শিক্ষা দিতে হবে 5000 10000 টাকা লাগলো আমরা দিতে প্রস্তুত কিন্তু আপনি আমার ছেলে মেয়েকে কোরআন শিখিয়ে দেন এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে আছে জোরে বলুন একটাও খুঁজে পাওয়া যাবে মহতারা বুঝুন দোস্ত কাকে বলবো কার কথা বলবো কবি বলেছেন তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পাচ্ছি না আপনি কোরআন পড়ুন সন্তানকে পড়ান বিবি বাচ্চাকে পড়ান ছেলে মেয়েকে পড়ান দেখবেন আল্লাহ আপনার নসিব খুলে দেবে ভাগ্য খুলে দিবে ব্যবসা খুলে দেবে ব্যবসাতে বরকত দিবে রুজি রোজগারে বরকত দিবে বাড়িতে আপনার অশান্তি দূর হয়ে যাবে শান্তি ফিরে আসবে আমাদের সন্তানদেরকে ইসলামের কালচার শেখাতে জানি আমাদের ইসলামে কি বলেছে যে মানুষের সঙ্গে দেখা হলে তাকে সালাম দাও আফসুস সালাম কবলাল কালাম আগে সালাম কিন্তু আমাদের সমাজে আমরা সন্তানদেরকে ইংলিশ ম্যান করি হ্যাঁ কি বলি গুড নাইট গুড মর্নিং আল্লাহ বলছে একবার মরিয়া দেখ তোর গুড নাইট আর গুড মর্নিং বের করছে আই দেখবি হ্যাঁ এ বাপজি কবরে মান রব্বুকা মা দীনুকা মান নবিউকা কিন্তু গুড নাইট গুড মর্নিং এ বাবা হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর ফাদার নেই চলেগা চলেগা কি তোমার রব কে ছিল তোমার নবী কে ছিল তোমার দিন কি ছিল বলো সেদিন তোমাকে আরবিতে প্রশ্ন করা হবে সেই দিন তোমার ইংলিশ চলবে না তাই আমি আপনাদেরকে মাস্টার বানাতে মানা করিনি ইংলিশ বানান ইংলিশ মিডিয়ামে দেন ছেলেকে ইঞ্জিনিয়ার বানান মাস্টার বানান এখনো সমাজে ডাক্তারের প্রয়োজন ডাক্তার বানান কিন্তু মেয়েদেরকে ছেলেদেরকে আপনি কোরআন শিক্ষা দেন আপনার ছেলে মেয়েকে আলেম করতে হবে এটা জরুরি নয় হাফেজ আব্দুল্লাহর মতন হাফেজ তৈরি করতে হবে এটা জরুরি নয় আইজুল হকের মতন মৌলভী বানাতে হবে এটা জরুরি নয় আপনি আপনার ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষাটা দেন কোরআন না শুদ্ধর করে পড়তে পারে সেই শিক্ষাটা দেন আপনার মেয়েকে কোরআনটা পড়তে পারে কিরকম করে পড়বে মা বাপের সঙ্গে আদব সঙ্গে কথা বলবে সেটা শিক্ষা দেন আপনি ইহকালেও শান্তি পাবেন কবরও পাবেন পরকালেও পাবেন বুঝতে পারলেন না ভাই আমার কথাটা এই বাপজির আমার ভাইরা আপনারা হয়তো কড়া ভাষায় নিলেন আমি আপনাদেরকে কড়া ভাষায় বলতে চাইনি পরিস্থিতি বলেছে পরিস্থিতি হিসাবে আমি আপনাদেরকে বলছি আল্লাহ নবীর বিধান নবীর আদর্শ আদর্শিত যারা হবে তাদের দ্বারাতে কোনোদিন খারাপ অন্যায় নামাজ ছেড়ে দিবে না মানুষের হক নষ্ট করতে পারবে না তার ছেলে মেয়েরা কখনো বেনামাজি হতে পারে না তার ছেলে মেয়েরা কোরআন না শিখে থাকতে পারে না জি 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 আল্লাহু আকবার মহতরম বুজুর্গ দোস্ত তাই আমরা এখানে যারা আছি
دين پیمیک اسلام پیمیک قرآن پیمیک اللہ پیمیک مسجد پیمیک عالم پیمیک امرا کال تکے پاچک تو نماز پابندی سنگے پڑا چشتا کربو ایتو ہاں تو چکرے بولن دیکھیں انشاءاللہ ہاتھ تولن دیکھیں انشاءاللہ ہاتھ تولے دیں کیا ہاتھ تولے نہیں دیکھیں ماشاءاللہ ایج اپنا ہاتھ تولے وعدہ کرے چھن نبی جی بولے چھن القریم ہوئی جا وعدہ وافا جو مسلمان وعدہ کرتے ہائی لیکن وعدہ خلاف نہیں کرتے جو وعدہ کرتے ہیں وہ وعدہ پرن بھی کرتے ہیں جو وعدہ کرے پرن کرے جو وعدہ خلاف کرے سے منافق جو ربن کی منافق ہر منافق کے جائے گا کو تھا ہی جہنم اس تو بلن نہ بلن نہ تلہ اپنا ہاتھ تلے وعدہ کر لیں ہمارا کال تکے پتک تو نماز پر چشتہ کر وہ انشاءاللہ بلے ہاتھ تلے چھن اپنا وعدہ کر چھن ارے بھائی شیش جمانہ رسول رمتر جننے اٹھا پیتھے بھی نکا اللہ جائے نماز بانیے دیا ماتھے گھاتے جائے گا ماتھے گھاتے بڑیتے پلینے بازارے اپنا پلات فرمے جکھنے سمائے ہوئے جاوے نماز ٹائم ہوئے گے اللہ اکبر اللہ اکبر داریے جا پیتھے بھی رکھے ہو تمہیں کے بات آتے بار ہم روان ایک جگہ جلسہ کتے جائے अमरा गुटा पश्चिम बांग्ला नहीं, असम त्रिपुरा मेघालय मणिपुर उड़ीसा बिहार झारखंड पश्चिम बांग्ला बांग्लादेश बहुत जगह जलसा करते गए नमाज़ टाइम हो गया अमरा दाड़िए जाए अनेक हिंदू भाईरा आमादेर के सुंदर करे जगह तैयारी करे दे अनेक हिंदू भाईरा आमादेर के पानी आगिए दे अनेक हिंदू भाईरा तादेर नतून परिष्कार कपड़ निये से पेड़े दे नतून पोशाक निये से बोले हुजूर पड़ुन پرون اگیئے تھے اپنا کے نماز پڑھتے گے لیکن وہ بہتا دے پرو جگہ بہتا دے کین تو دوستو آما دے کی جورہ بولن ٹھیک نہ بیٹھی آمرا بولی ایک ہے نماز پڑھو پانی آچھنے نائے ارے بابا اسلام کو تو پرشکر پری چھننو اسلام میرے فیتر دول پانی میں جو روٹی مائنے روٹی اسلام میرے فیتر نہیں اسلام اپنا کے پانی دی ہو جو کتا ہو بیٹا بولے نائے پانی نائے تو کی ہوئے چھے اپ پانی نہ آئی تو کی ہو دو ماتھی نہ آئی ماتھی تے ہاتھ مارون مکتے کے ایرکم کرے ہاتھ ملان ایرکم کرے دیئے دن ہوئے گلو حضور تائم مام ہوئے گلو اللہ اکبر جب پنی دلی جن نمازے اللہ قبول کروین پھر اس طرح دیکھتے پابین اللہ بولے نامی آمی دیکھتے پابو امار پھر اس طرح اکھنے دلیئے تھک بے تمہاں کے پہرا دے بے اوٹا پیٹھے بے جمین ٹکا امار شیس نبی جیر امتر جن جائی نماز بانیے دیئے چھن کے بانیے چھن جو رہ بولو اللہ تحالے شیئی مسلمان شیئی مانوس امرا نماز پر بھائی جنی ہم ٹکا امار کے بانا لین آج کے ای جے ای جے ای جا تھے دا بھی پتا بول جیتے کی بولے ایڈا کی بولے گو مائکرو فون تائی تو نکی ای مائکروفون جنی بانیے چھین انہی کی دیکھات جننے بانا لیں کسے جننے بانیے چھین بولو ای مائکروفون جنی بانیے چھین انہی کی دیکھات جننے بانیے چھین نا ساجیے رکھات جننے بانیے چھین نا مانوش دیکھ بھیتات جننے بانیے چھین نو کیا نو بانیے نے بانیے چھین ایٹا انہی بانیے چھین ایٹا تے مانوش شیر کتھا بول بے ایٹا کے کیا چاہ رہے کتھا بول لے دوریر مانوش تو اللہ جنہیں اپنا مکہ بانا لینی اسم بھی ہو جنہیں اپنا کو اپنا کے بانا لین جنہیں رکھتا ادشو آچھے تو نہیں جو رب انہوں آچھے نہیں کی ادشو امار بندہ امار حکم منوے امار حکم رو پورے چلوے امار نبیر طریقہ رو پورے چلوے ایت جنہیں تیری بانیے چھے اتو جو امراض جو دیشے اللہ گنوگان گنوگان تھی کہ امراض درش ہو رہے تھا کی تلیٹا اللہ رسنگے نمو خرامی ہوچے نا اللہ رسنگے بیادے بھی ہوچے نا ہوچے تائے جاؤ ہوگ بھائی اللہ آمد ان شکل کے نمازی متقین ایبان چھلے میدر کے سو شکھائے شکھی تو اے بھائی اے بسن دو ہوا بکے گا دو ہوا بکھنی ایک ہن دو ہوا رات تری شاڑے باوٹا بیجے گے چھے مانے مانوشیر چوکے آت دھج جو نہیں ہماری تو چوکے دھج جو نہیں تو ہمی کی بولو اپنا در کے شرہ رات تری مدھے مطورے گاڑی تے دو گھنٹا گھومیے چھے کو گھنٹا دو گھنٹا اور گاڑی تے گھوم ہوئے کتا بولن گاڑی تے گھوم ہوئے گاڑی تے کنو دن گھوم ہوتے پارے نا اے بابا گاڑی تو چولے آس چاہے بار مر 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 شب دو چھوٹ چی 760 کلومیٹر کتا دیئے چی کہنے آس تے ہوئے کندہ ہمارا آج کے پوگرام چھلو مرشید آباد ڈمکل تھا نا مدرس آئی کندہ آنوار بھائی
এনাদের সঙ্গে আমার মহব্বত ভালোবাসা এনারা কিছু বললে আমি না করতে পারি না তাই ছুটে চলে এসেছি ওদেরকে আমি অন্য বক্তা বললাম যে আপনারা অন্য বক্তা করে নেন আমাকে ওখানে যেতে হবে তাই অত দূর থেকে দ্রুত গতিতে ছুটে এসেছি আমি আপনাদেরকে দু চারটে যে কথাগুলো বললাম এই শেষ মুহূর্তে শেষ লগ্নে আপনারা যদি মেনে নেন আপনারা আমরা যদি আমল করতে পারি তাহলে আমরা কামিয়াবি হয়ে গেলাম নচেত আপনি সারা রাত শুনবেন একটা মানবেন না এতে আপনার কোনো কাজ হবে না আপনি শুনবেন কম মানবেন বেশি আর আপনি শুনবেন বেশি মানবেন না এতে আপনার শোনাই হবে কোনো কাজ হবে না বুঝতে পারলেন না কথা কোন বুঝতে পারলেন না আল্লাহ আমাদের সকলকে দিনদার ইমানদার বানার তৌফিক দান করুন আমরা এখানে সকলে আছেন আল্লাহ আমাদের সকলের জন্য এই আশা আকাঙ্ক্ষা এবং নামাজ এবং আমরা বাড়িতে যেন ছেলে মেয়ে বিবি বাচ্চা একসঙ্গে নামাজ পড়তে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন আল্লাহুম্মা আমিন আর একটা কথা আমি বলে নিই শেষ আমার মা বোনেরা আছে নাকি না জানি না চলে গেছে নাকি মা বোন আছে মা বোনদের সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিই যে আমার দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা এখন তো আমাদের মা বোনেরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই এখন তো আমার মা বোনেরা টিভি সিরিয়াল মোবাইল নিয়ে ব্যস্ত ধরে বলুন ঠিক না আপনাদের দেশে নাই নাকি এদিকে আছে এ বাবা এখন মোবাইল নিয়ে ব্যস্ত এখন বাড়িতে দুবেলা খাবার হোক না হোক একবেলা খাবার হোক না হোক কোনো যায় আসে না কিন্তু বাড়িতে টাকা মোবাইল না থাকলে কিন্তু বাড়িতে অশান্তি বাদ ভেজর মন ঠিক না আর একবেলা যদি রিচার্জ বন্ধ হয়ে যায় আর একবেলাতে বাপজি বাড়িতে গন্ডগোল তুমুল ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়ে যাবে কেন যদি রিচার্জ বন্ধ হয়ে যায় সিরিয়াল দেখতে পাবে না আপনার কি বলে নাটক দেখতে পাবে না এ বাপজি আমার ভাইয়েরা আমার মা খালা বোনেরা আল্লাহ নবী বললেন মেয়েরা চারটে কাজ করবে কয়টা জোরে বলুন না কয়টা চারটা যদি মেয়েরা চারটে কাজ করে যায় আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলে যাবে এক নম্বর মা বোনেরা নামাজ আদায় করবে দ্বিতীয় নম্বর রমজান মাসে রোজা করবে তৃতীয় নম্বর স্বামীকে ভালোবাসা দেবে স্বামীকে মহব্বত করবে স্বামীর খিদমত করবে স্বামীকে যত্ন করবে স্বামীর খাতির করবে স্বামীর সঙ্গে কোনো রকম খারাপ আচার আচরণ করবে না স্বামীর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবে না স্বামীর সঙ্গে কোন রকম অন্যায় আচরণ করবে না স্বামীর সঙ্গে সুলুক ব্যবহার করবে নবীজি বললেন যারা স্বামীর সঙ্গে ব্যবহার ভালো করে আর ওই মহিলা যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসে সেই বিবি আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে কেউ তাকে বাধা দিতে পারবে না চার নম্বর হলো তার কি করবে লজ্জাস্থানের হেফাজত করবে এই চারটে কাজ কিন্তু আমাদের দেশে এই মোবাইল পে পরো এই মোবাইল হওয়াতে পরকিয়া বেড়ে গেছে না যায় না জোরে বলুন পরকিয়া বুঝেন তো নাকি এই কথা বলছেন না কেন হ্যাঁ বাড়িতে বিয়ে করেছে এক মাস দু মাস তিন মাস তিন বছর এক বছর দু বছর বাড়িতে থাকার পরে বিবিকে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য বিবিকে বিল্ডিং বানিয়ে দিতে হবে মোবাইল গিফট করতে হবে একটা ঘর গিফট করতে হবে কিছু টাকা গিফট করতে হবে বলে চলে গেল দিল্লি বোম্বাই গুজরাট কেরালা চলে গেল কোথায় সৌদি কুয়াত দুবাই ইরাক চলে গেল দুই বছর তিন বছর চার বছর পরে আসছে বিল্ডিং করে দিল বিবিকে মোবাইল দিল টাকা উপহার দিল আর আপনাকে উপহার সে কি দিল কি দিল আপনাকে সে একজন বয়ফ্রেন্ড দিল উপহার এটাই আপনার প্রাপ্য ভাই আল্লাহ ওয়ালারা আল্লাহ আমাদের সকলকে কামিয়াবি করুক দিনওয়ালা ইমানওয়ালা বানার তৌফিক দান করুক সকলে বল আল্লাহুম্মা আমি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন হায় আল্লাহ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যা কিছু বলা হয়েছে গো মাওলা আল্লাহ তুমি আমাদেরকে শোনার থেকে বেশি করে আমল করা তো
توفيق دا يا الله مازر جلسة بقنا صدا كي تومي كمل كورنا الله جلسة كوميتي كي تومي كمل كورنا هي جلسة سوا بدو سكرتاري كسيان كي تومي كمل كورنا هي مولنا بس كي تومي كمل كورنا هي لكار مسلمان دير تومي كمل كورنا هي لكار مؤمن مؤمن دير تومي كمل كورنا هي لكار مسلم مسلم دير تومي كمل كورنا يا الله بدلش كبير روزني خير كثر تري شاله بارو বেজে গেছে ইয়াল্লাহ সন্ধ্যা লেগেছে 5টা কিন্তু ঘুম তো গভীর জুনি তোমার বান্দারা ঘুম কে অপেক্ষা করে ঠান্ডা কে অপেক্ষা করে আল্লাহ এতক্ষণ রাত্রি পর্যন্ত তোমার বান্দা বান্দিরা যারা বসে আছে আল্লাহ সোনার থেকে আল্লাহ তাদেরকে আল্লাহ আমল করা তৌফিক দাও আল্লাহ তাদেরকে সোনার বদনে যা সব হয় নবী মাসাল সাল্লামের রূহের মাগফিরাত মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও হে আল্লাহ এই মজলিসে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে অনেকের ছেলে চলে গেছে মেয়ে চলে গেছে অনেকের ভাই চলে গেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের কবরে নাজাতের ফয়সালা টুকুন করে দিও আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার খতাকার দম পপি আল্লাহ কি বনে দোয়া চাইবো জানি না যে বলে চাই রে তুমি খুশি তোমার রাসূল খুশি হয়ে যায় সেই বলে চাও আমাদেরকে তুমি তৌফিক দাও আয় আল্লাহ তাআলা আমাদেরকে তো মরে যেতে হবে আমরা তো মরবই আল্লাহ আজ নেই কাল কাল নেই পুজো কোন কোন টাইমে চলে যাব জানি না আল্লাহ আমাদের মরণপূর্ণ অবস্থায় তুমি কালেমা নসীব করার তৌফিক দাও আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত কলমা ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা না হব যতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ মৃত্যুকালে আমাদেরকে কালেমা নসীব করার তৌফিক দিও আল্লাহ কলমা পড়তে পড়তে জানে মরতে পারে সেই তৌফিক দিও আয় আল্লাহ তাআলা মওত গো কবর তো বড় কঠিন কবর তো বড় ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে কবরে সাজাও দার তুমি তৌফিক দিও আয় আল্লাহ এই পদমালা নবী আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী সাহাবা আউলিয়া আউলিয়া গাস কুতুব চলে গেছে আল্লাহ আল্লাহ তাদের সালাম করে আমাদের টোটা পাটা দোয়াকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা এই এলাকার মুসলমানদের কবুল করে নাও মুসলমান বাপজি ভাই মা খালা বন্ধুদের কবুল করে নাও আল্লাহ সকলকে নামাজি মুত্তাকিন পরোজগার দিনদার বানার তৌফিক দাও অসুস্থ তাদেরকে সুস্থ দাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ দাও খাস করে মসজিদের ইমাম সাহেব আমার ভাই আব্দুল্লাহ পাশে বসে আছে আল্লাহ আল্লাহ তার দ্বারাতে তার মুখের দ্বারাতে আল্লাহ এমন কোন ভালো কাজ করে নিও তার বদনাই জানে আমাদের জানে জান্নাতের নসিবের জায়গা হয়ে যায় ইয়া আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব আব্দুল্লাহকে তুমি কবুল করে নাও মুসল্লিকে কবুল করে নাও আল্লাহ সকলকে নামাজি মুত্তাকিন পরোজগার বানানোর তৌফিক দাও ইয়া আল্লাহ কাজ করে মায়াপুরের মাটিতে অনেক ভাই আমার আছে যারা আমাকে বড় মহব্বত করে ভালোবাসে ইয়া আল্লাহ কয়েকজন ভাই আমি নাম কি করে করব ইয়া আল্লাহ সেলিম ভাইয়া জানোয়ার ভাই আছে তারপরে কোন ভাই থেকে নিয়ে ইয়া আল্লাহ অনেকে আমাকে মহব্বত করে ভালোবাসে আল্লাহ তারা খোঁজ খবর না আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো তাদের বালা মুসিবতকে দূর করো তাদের রোজ রোজগারে বরকত দাও ইয়া আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও সাল্লাল্লাহু তাআলা আলা খৈরি খলকিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম